আল্লাহ তালার পবিত্র দরবারে লাখো কোটি জ্ঞাপন করছি যে মহান মণি অত্যন্ত মেহরবাণী করে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবাণী করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো মুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিবাল্লা তালাকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে

কামায়মবী লি জলালি ওয়া ওয়িমি সুলতানিক আলানফসিক প্রিয়দিনী ভাইরব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মসজিদ থেকে সৌরাতুলান কাবুতের দুই এবং তিন দুটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে হাদিসের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ তায়লা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ বলছেন হাসিবান মানুষ কি মনে করে এই তোরকুব তাদেরকে ছেড়ে দেয়া হবে মুক্তি দেয়া হবে নাজাদ দেয়া হবে জান্নাত দেয়া হবে যে তারা বলবে ইমান এনেছি মানুষ কি মনে করে ইমান এনেছি এ কথা বললে আমি সেরে দেবতান তাদের কী কী পরীক্ষা করা হবে না ইমান আপনি আদৌ এনেছেন কিনা যেই কালেমা আপনি পড়লেন সেই কালেমায় কোনো ভেজাল আছে কিনা আল্লাহ বলে আমি পরীক্ষা করব পরীক্ষা না করে সেরে দেব না তাদের আগে যত নবী ছিল তাদের আমি আল্লাহ পরীক্ষা করেছি আলম পরীক্ষা করার মাধ্যমে কারা ইমানের দাবিতে সত্যবাদী কারা মিথ্যাবাদী আমি আল্লাহ সেটা জেনে নিয়েছি رسول الله صلى الله عليه وسلم بلسن من قال لا إله إلا الله دخل الجنة من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة ما من أحد বিভিন্ন শব্দে হাদিসে এসেছে প্রিয়নী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কালেমা পড়বে কালেমা নিয়ে মরবে ইমানের সাথে মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না জান্নাতে যাইতে চান এই তো রাসুল জান্নাতে যাওয়ার খবর দিল সোহান আল্লাহ বলা দরকার আসেনি আল্লাহকে পবিত্রতা ঘোষণা করুন প্রশংসা করুন জান্নাতে যাওয়া সহজ হবে যার ইমান নাই তার কফালে কোনো দিন জান্নাত নাই আর যে ইমান নিয়ে মরবে রাসুল্লাহ বলেন তাকে আল্লাহ জান্নাত দেবেই ইমান হলো জান্নাতে যাওয়ার জন্য টিকেট তুলল টিকেট ছাড়া বিমানে করে সরা যায় না টিকেট ছাড়া ট্রেনে ভ্রমণ করা যায় না টিকেট ছাড়া যেমন আপনি বিমানে প্লাই করতে পারবেন না আপনার ইমানটা হলো ফুল সারা পার হওয়ার জন্য টিকেট পাসপোর্ট বিশার মতো যার ইমান নাই সে ফুলসের পার হতে পারবে না আর যে ফুলসের পার হতে পারবে না তার কপালে জান্নাত নাই কারণ হাসরের ময়দানে জান্নাত হাজির করা হবে না হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে কিন্তু জান্নাত কে নয় নাল্লিম

সত্তর হাজার করে ফেরেশতা দেয়া হবে এইসব ফেরেস্তা টেনে টেনে নামকে হাসরের ময়দানে হাজির করবে জাহান্নামের ভিতরে মানুষ তর্জন গর্জন শুনতে পাবে জোরে জোরে চিৎকার জাহান্নামের আগুনের বিকট শব্দ মানুষ কানে শুনবে জাহান্নাম হাসরের ময়দানে হাজির কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন জান্নাতকেও কাছাকাছি করা হবে মুত্তাকিদের জন্য তবে গির বাইদ অনতি দূরে খুব দূরে নয় জান্নাতকে হাসরের ময়দান থেকে সামান্য দূরে রাখা হবে এই হাসরের ময়দানের মানুষগুলো তারা চাইল পারবে না কারণ জান্নাত তো হাসরের ময়দানে নাই ডুববে কেমনে এখন ঢোকার জন্য একটা ব্রিজ আছে ওইটার নাম ফুলসেরাত আল্লাহ বলবেন ফি ইবাদি পদুখুলি জান্নাতি তোমরা আমার বান্দাদের কাতারে দাঁড়াও যারা ইমানওয়ালা সবাই কাতার বন্ধ হয়ে বদ্ধ হয়ে দাঁড়াবে এবার আল্লাহ বলবেন ওয়া তো জান্নাতি এবার তোমরা আমার জান্নাতে ঢোকো এখন জান্নাতে ঢোকার জন্য ওই ব্রিজ পার হওয়া লাগবে কালান্নাবি ইউসাল্লাল্লাহ কইলাই হিউ সাল্লাম ইউ ধারা বলছিরা তুবাই না ওই সিরাত ফুল সিরাত যেটাকে বলা হয় সেরাতটাকে জাহান জাহান্নামের উপর দিয়া নেওয়া হবে জাহান্ন জাহান নামের উপর ওয়াই কুমিল্লা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো যত লোক জান্নাতে যাবে সবাই জাহান্নামের পিঠের উপরে দেয়া ওই ফুলসেরাত পার হয়ে যেতে হবে ফুলসেরাত পার না হইয়া কোন নবীয় জান্নাতে যেতে পারবে না আবু সাহেদ খুদরি বলেন বালাগানি না হুইয়া কোন ওয়াহাদ্দামিনা সাইফ আমার কাছে খবর এসেছে আমার কাছে খবর এসেছে আমি রাসুল থেকে শুনেছি ওই ফুলসেরা চিকন ওই ফুলসেরা থবে তলোয়ারের সে ধারালো আর হাদিসে পাওয়া যায় জাহান নামের আগুন হবে অন্ধকার নিকশ কালো ওই কালো আগুনের উপরে চুলের সে শিকন ফুল সেরাত দিয়ে আল্লাহ বলবে এটা পার হও এখন আপনি এবার ওই ব্রিজের শিকন ফুল সেরাত আগে খুঁজে পাইতে হবে তারপরে পার হওয়ার প্রশ্ন এখন অন্ধকার আগুনের উপরে চুলের সে শিকন ওই ব্রিজ খুঁজে পাওয়ার জন্য ইমানের আলো লাগবে যার ইমান নাই ওই ব্রিজ খুঁজেই পাবে না

বুসরা কুমুল নিয়ম যেন্নতুং তজিরি মিং তাহতি আনাহার ও নবী মহাম্মদ সাল্লাল্লাহ কইলাই হিউসাল্লাম সেদিন আপনি নিজে দেখবেন যাদের ইমান আছে তারা যখন ফুলসে রাতের নিকট যাবে তাদের সামনে থেকে ডান পাশ থেকে ইমানের আলো জ্বলে উঠবে কি বানালা বলতে বলছেনা ভাইয়েরা? ইনশাআল্লাহ। ইমানদাররা খুশি হন। আবশিরু শিরু বিল জান্নাহ। আবশিরু বিল জান্নাহ। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনেতু ইয়াসআনা রুহুম বাইনা আইদিহিম। ও নবীজি আপনি নিজে দেখবেন মুমেন নারী মুমেন পুরুষ তাদের সামনে থেকে ইমানের নূর বের হবে। কবি ইমানিহীন তাদের ডান পাশ থেকে বের হবে আছে সে ফুলসের দেখতে পাবে ইমান নাই তার আলো নাই সে ফুলার দেখার সুযোগও আর যে দেখতে পাবে না পার হতে পারবে না এখন সে যখন পার হতে চাইবে নি সে জাহান নাম জাহান নামে পড়ে যাবে যতটুকু ওয়াশ করলাম যারা আলোচনা বুঝেছেন তারা একটু জবাব দেন জান্নাতে যেতে হলে ইমানের দরকার আছে না নাই এখন ইমানের কালেমা হল মান ইন লালা ইলাহা ই দখাল জান্ন যে ব্যক্তি কালেমা পড়বে সেই জান্নাত পাবে এবার বলুন তো যারা কাদিয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তারা কি পড়ে নাই জান্নাত পাবে যারা পীরের পায়ে সিজদা দেয় আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ফির সাহেব পায়ে সিজদা যারা দেয় তারা পড়ে না জান্নাত পাবে পীরের পায়ে সিজদা দিলে ইমান থাকে না যায় মোমেন্না অথচ কালে কালেমা তো পড়ল আবনে নাম শুনেছেন রসুলের হাতে কালেমা সে পড়ে নাই না মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন হিজরতের পরে মদিনারাউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করল আবদুল্লাহ ইবনে উবাইও তাদের সাথে তাল মিলাইয়া রাসূলুল্লাহর হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ে নিল বলুন তো আওয়াজ করে এই কালেমা পড়ার পরে লোকটা মুমিন হলো নাকি মুমিন হয় নাই দেখি যারা বলেন তারা বলেন মুমিন হইছে তো হইলে এর মুনাফেক কইকেন গিরিশচন্দ্র সেন যখন কোরআনের অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা কোরআনের ভিতরে আছে নি আছে এটার অনুবাদ করে নাই পরে নাই লিখে নাই বলে নাই ইমানদার হয়ে গেছে এইজন্য আল্লাহ বলসে হাসিবান নাস ওয়াইন্নু তারাকু আইকূলু আমন্না ওয়া লা মানুষ কি মনে করে ইমান এনে জি লাই লাই কালেমা পড়ছে আমি জান্নাত দিয়ে দেবো সেরে দেব ইমানটা আসল না ভেজাল তাদেরকে পরীক্ষা বুঝি করা হবে না ও প্রিয় ভাইয়েরা ইমান থাকলে জান্নাত কিন্তু লা লাই লাল্লাম এ কালেমা পড়লে মোমেন হওয়া যায় না তবে মোমেন হওয়ার জন্য এ কালেমা পড়তেই হবে গিরিশচন্দ্র সেন এই কালেমা পড়েছিল কিন্তু সে মোমেন হয় নাই আব্দুল্লেব নৌবাই হাত রেখে কালেমা পড়েছিল কিন্তু সে মোমেন হয় নাই তাকে বলে মুনাফেকদের অবস্থান হবে জাহান নামে ফেরা অন্য মুরুদেরও নিদি আনি তারাও কালেমাওয়াল কাদিয়ানিদের মসজিদের মোয়াজিন দিনে পাঁচবার কানে আঙ্গুল দিয়া সাধু আল্লাহ ইলাহ আজান দেব আর সাধু আন্না মোহাম্মদ আর বলে আজান দেব কিন্তু তামাম দুনিয়ার সব আলেম একমত কাদিয়ানি মোমেন না কাফের যে কালেমা মা পুরা না আজান দিল মোমেন হইল না কেন এতে বুজা যায় কালেমা পড়লে মোমেন হওয়া যায় না কালেমা পড়ার জন্য কিছু শর্ত সারায়েত আছে কিছু সিস্টেম আছে আব্দুল কালেমাটা কলপ থেকে ছিল না সে মুখে কালেমা পড়েছে অন্তরে কালেমা ছিল না গিরিশ সেন যখন কোরআনের বঙ্গানুবাদ করে সে কালেমা মুখে পড়েছে অন্তরে কালেমা ছিল না কাদিয়ানিরা কালেমা পরে কিন্তু কোরআনের সব বিধান মানার ব্যাপার একমত হয় নাই যদি একমত হতো এ কোরআনের মাঝে বিশ্বনবী শেষ নবী এই বিধানটাও আছে না নাই আওয়াজ দিয়ে বলুন তে মেসেজটা আসে না নাই এখন তারা কিরাসুলকে শেষ নবী মানে তাহলে বোঝা গেল কালেমা পড়লো পুরা কোরআন মানতে একমত হয় নাই ঠিক বাংলাদেশেও কালেমা পড়ে চোর ধরে হাত কাটার আইন মানতে রাজি না ডাকাত দিতে রাজি রাজি না মদ পান করলে আশীর্বাদ দিতে রাজি না কালেমা পড়ে আল্লাহর আইনে দেশ চালাতে হবে কোরআনে আল্লাহ অমর সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার ইনিল হুকম ইল্লা আল্লাহ সারা কারো আইন চলবে না এই আইনগুলো কোরআনের মাঝে আছে না নাই অথচ হাজার হাজার নামাজিও ইউ আল্লাহর আইন মানতে রাজি হয় না আল্লাহর আইনের কথা শুনলে সে আর হয়ে যায় আল্লাহর আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে এমন জালেম কিছু মুসলমান আছে না নাই নামাজ পড়তে বলেছেন কে রোজা রাখতে বলেছেন কে আল্লাহ সারা কারো আইন চলবে না এই কথাটাও বলছে কে তো সবটা মানতে যদি রাজি না হও তুমি কালেমা পড়ার পরে ও মুমিন না ইকুলুনা নুমিনু বিবাদিন উনা কাফুরু বিবাদিন تَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا এই যে আপনি নামাজ মানেন রোজা মানেন হজ মানেন জাকাত মানেন কিন্তু চোর ধরে হাত কাটা লাগবে এটা মানেন না ডাকাত ধরে শুলে দিতে হবে এটা মানেন না জেনা করলে একশো বেত লাগাতে হবে বিবাহিত হলে পাথর মারতে হবে মতপান করলে আসিবেদ দিতে হবে আল্লাহর আইনে দেশ চালাতে হবে আদালত সংসদ গণভবন শুধু আল্লাহর আইনে চলবে আল্লাহ সারা কারো আইন চলবে না আপনি এগুলো মানতে রাজি না নামাজ মানেন রোজা মানেন কিছু মানবেন কিছু মানবেন না কান খুলে শুনুন আমার আল্লাহ বলতেছে তারা বলবে তারা বলে কিছু মানি ওয়ানাক ফুরু বিবা দিন সব কি আর মানা যায় তাই কিছু কিছু মানি না ইউরিদু নাই কথারা অস্বীকারও করে না আবার পুরা মানেও না তারা মাঝামাঝি চলতে চায় উলাই যারা কিছু বাদ দিল তারা কাফের থেকে কোরআনে মনে কিতাবের নাম এটার বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি উন্নাসের সিন পর্যন্ত আছে। সব মানতে তুমি বাদ্য এন এম এল মোমিন ক্যাল জ্যামেল ইল অ্যানিফ হাই তোমাক প্রিয় নভিজি সাল্লাল্লাহ হয়ে ও সাল্লাম বলতেছেন তুমি যদি আসলে কালে মাওলা হও তাহলে তুমি নিজেকে মনে কর তুমি হোলা সেই হোটের মতো যে হোটেল নাকির ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে বুঝানোর জন্য এসছে পারফেক্ট উদাহরণ কি আছে রসুল্লাহ বলছেন শুধুমাত্র মোমেন তো সে যে নিজেকে মনে করবে না কে রশি ঢুকানো এরপরে প্রিয় নবী এবার আরো একটু ব্যাখ্যা করতেছে যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে মালিক টানে যেদিকে কদম রাখবে সেদিকে এই হাদিসটা আপনারা বুঝলেন কিনা আমি একটু জানতে চাই দয়া করে একটু জবাব দেবেন যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে ওই ওট স্বাধীন না পরাধীন মন মতো চলবে না মালিকের টান মতো মালিক যেদিকে টানে উল্টা গেলে নাক থাকবে না সিরে যাবে তুমি কালে বাবরে যদি মোমেন হও তুমি সে ওটের মতো হয়ে যাও উল্টা পাল্টা চলবা তোমার ইমানটা সিরে যাবে আল্লাহ বলছেন افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب ও দুনিয়ার মানুষ তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু বাদ দিবা যদি কিছু মানো কিছু না মানো আমি দুনিয়ায় তোমাদের লাঞ্ছিত করব কাফের দিয়ে মার খাওয়াবো বেজ্জতি করে ছাড়বো ওয়া ইয়াউমাল কিয়ামাত ইরুদ্দুন ইলা শাদিলাদ আর কেয়ামতের দিন দিন ধাক্কায় নামে ফেলে দেব আজকের পৃথিবীতে দুইশো কোটির মতো মুসলমান আছে কিন্তু পৃথিবীর পঁয়ষট্টিটা মুসলিম রাষ্ট্র আল্লাহ রে কোরআন পূর্ণাঙ্গ কোনো দেশ মানে না কিছু মানে কিছু মানে না আপনাদের বাংলাদেশের খবর কি আমাকে একটু আওয়াজ দিয়ে বলুন তো আমাদের দেশে মসজিদ আছে না নাই মসজিদে নামাজ কি সরকারের আইনে চলে না আল্লাহর আইনে এদেশের রমদানে রোজা আছে না নাই রোজা যখন রাখি আমরা রাষ্ট্রের আইনে নাকি আল্লাহর আইনে কিন্তু আদালতে বিচার আছে না নাই বিচার যখন হয় আল্লাহ রাইনে না ব্রিটিশ আইনে তাহলে ওখানে আল্লাহ গেল কই ও প্রিয় ভাই আপনার দেশে মসজিদ আল্লাহর আইন আছে মাদ্রাসা আছে রোজা আছে হজে আছে আমাদের হাসানুল কিনু ইনু রাশেদ খান মেনন বাংলাদেশের দুইজন ফেমাস রাজনীতিবিদ ওনারা গত দুই তিন বছর আগে হজ করছে হজে যখন গেছে তখন কি শার্ট প্যান্ট পয়রা হজ করছে না হেরামের কাপড় পরছে আরাফার মাঠে গেছে কিনা মিনায় গেছে কিনা মজদালে পায় গেছে কিনা মিনায় পাথর মারছে কিনা কা করছে কিনা এই যে হজ করলো আল্লাহর আইনে নাকি মানুষের আইনে কিন্তু বাংলাদেশের সংসদে যখন এমপি হইয়া যায় তখন তারাই আল্লাহ আইনের বিরোধিতা করে তাহলে হজে আল্লাহর মানে সংসদে আর মানে না এ বান্ন বছরের বাংলাদেশে আল্লাহর আইনে দেশটা একদিনও চলে নাই অথচ আমরা নামাজ রুজ আল্লাহ রে মানি এমন মানা মানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব জোহরের নামাজ পড়ল দুরাকাত পড়ার পর উনাকে বসতে হবে আত্তাহিয়া তু পড়ার জন্য ইমাম ভুলে দাঁড়াইতে শুরু করছে জজকোট মসজিদের ঘটনা কইতাছি পিছনে নামাজ পড়তেছে জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব ইমাম সাহেব দাঁড়ায় গেছে দুরাকাত পড়ার পরে আমরা না বসবো আর তাহা তুই পড়ার জন্য বর্ষা কি নফল না ওয়াজিব পিছন থেকে জজ সাহেব লোকমা মেরা দিছে ম্যাজিস্ট্রেট সাহেব ও লোকমা দিয়া দিছে কারণ হুজুর ওয়াজিব তরক করছে তাই হুজুরের সাথে আমরা একমত না আমরাও লোকমা দেবো আমার বাবা ইমাম হলে বাবারেও দেমু আমার ফির যদি ইমামতি করে ভুল করলে আমি মুড়ি ধইয়া ফিরকেও লোকমা দেব কারণ আমি আল আইন মানিকার এজন্য আমার রাসুল এবং আমার আল্লাহর বাহিরে গেলাম আমি ফির সাহেব র এই যে মসজিদ আল্লাহকে আমরা মানছি জজ সাহেব লোকমা দিয়া দিল হুজুর জজের ঠেলা পইরা লোকমা খাইয়া হুজুর গেছে বইয়া এখন আত্মাহিও বইরা খারাইছে বাকি দুইরা কাজ শেষ করছে সাউসেজ দাদিয়া নামাজ সালাম নামাজের পরে জজ সাহেব চলে গেল জজ কোর্টে গিয়ে বিচার শুরু করছে শেয়ারে আরে চুরির মামলার শুনানি প্রমাণ হইছে চুরি করছে উনি যখন রায় দে তখন কোরআনের আইনে হাত কাটে না ব্রিটিশ আইনে জেলে দেয় অথচ সরু দরে হাত কাটা নফল না ফরজ কিছুক্ষণ আগে হুজুর কি ফরজে বল করছে না ও আজিবে তো যে বেটা ও আজিবে লোকমা দে তার ফরজের খবর কি উনি মসজিদে যাই আল্লাহ মন এমন মানা মানে হুজুর বুল করছে হুজুর রে সারে না ওয়াজিব আজিব সারা কেন আর তিরিশ বছর জজ ছিল চল্লিশ বছর ম্যাজিস্ট্রেট ছিল আল্লাহর আইনে একটা মামলার রায় দেও নাই আল্লাহর কাছে জবাব দেয়া বুঝি লাগবে না আর তামাম দুনিয়া ভাবে চলছে পঁয়ষট্টি মুসলিম রাষ্ট্র এজন্য তো দুনিয়াতে মুসলমান যেখানে মারি খায় সেখানে তাকে সেসনিয়া, সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন গুজরাট মায়ানমার হ্যাঁ নতুন করে ফিলিস্তিনে আজকে তিন মাসে কত হাজার মুসলমান মারছে তার কোনো হিসাব নেই দুনিয়ার কারো কাছে হিসাব নাই কারণ সেখানে বোমাইরা বিল্ডিং যখন ফালাইয়া দিছে পাঁচতলা বিল্ডিং এর উপরে বোম পড়ছে ওই পাঁচতলা বিল্ডিংটা যখন মাটির সাথে এমনি মিশে গেছে তার তলায় কয়জন পয়া মরছে হিসাবটা করবো কেনা আপনারাই বলুন তো বিল্ডিং সরাইয়া মানুষ বাইর করার লোক আছে নাকি এগুলো তো এমনি অক্টোবরের সাত তারিখ থেকে যখন নতুন যুদ্ধ শুরু হলো তখন থেকে প্রতিদিন 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 মারতেছে পত্রিকায় দেখলাম গত তিন দিন আগে তেইশ হাজার বলে মারছে আমি কই নিউজ নিউজ ভুয়া নয় এর মাঝে কয়েক লাখ মেরা লাইছে। বেদ্যতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে গ্যাসের সংযোগ কেটে দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিছে অন্ধকারের মাঝে রাতের বেলা আকাশ থেকে বোমা মারতেছে কোন বিল্ডিং এ কয়জন পলানোর জায়গাও তো নাই হাসপাতালে যায় হাসপাতালে বোমাইরা পুরা হাসপাতাল শেষ করে দিচ্ছে ও মুসলমান তামিয়া তোমরা কেন মাই খাও ওখিয়া সীমান্তে মায়ানমার থেকে বারো থেকে তেরো লাখ মুসলমান জান লুইয়া কোনো রকম পলাইয়া বাংলাদেশে আইছে তিন চার বছর পাঁচ বছর হয়ে গেছে ওদের নাম আপনারা হয়তো ভুলেও গেছেন প্রথমে কয়েকদিন মনে আসিল ওই মায়ানমার রোহিঙ্গাইছে এখন আর মনে নাই জাতিসংঘ খাবার দেয় লাইনে দাঁড়ায়া ভিক্ষা করে খায় অথচ তাদের সেখানে বাড়ি ছিল ঘর ছিল ব্যবসা বাণিজ্য কিচ্ছু এখন ভিক্ষুক তোমরা কেন ভিক্ষুক এটা হলো আয়াতের ওয়াদার বাস্তবায়ন যে আয়াত আল্লাহ বলছে কিছু মানবা কিছু মানবা নাম ইন দুনিয়া দুনিয়াতে মিলাঞ্ছিত করবো আর কেমতে দিন দাকে জাহান নামে ফেলে দেব এতে প্রমাণ হলো কিছু মানবেন কিছু বাদ দেবেন ওই অধিকার আপনার নাই তাই তো আমি বলি কিছু মানবা কিছু মানবা না সুবিধা বা জিন্দাবাদে মোমেন হওয়া যায় না মোমেন হতে হলে সব মানক সব মানতে হবে এখন কারা সব মানবে এই চিন্তা নিয়ে কালেমা পড়ছে আর কারা কিছু মানব কিছু মানবো না সুবিধা হইলে আছি অসুবিধা হইলে আর নাই ইসলাম মানবো ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ বিপদ আছে যেখানে ইসলাম মানব না সেখানে এমন সুবিধাওয়ালা কালেমা মা লোক আছে না এজন্য আল্লাহ বসে আমি পরীক্ষা করে দেখব কারিমান খাটি কারণ ও প্রিয় ভাই বললেই পাওয়া যায় এই কালামা বড় দামি জিনিস এত দামি আর পৃথিবীতে কিছু নাই আল্লাহ তাআলাকে বলছিলেন রব্বি আল্লিমনি সেই কুরু কবি ও আল্লাহ আমি আপনার সাথে তুর পাহাড়ে কথা বলি যখন আমি বাড়ি চলে যাই তখন মনে বড় শূন্যতা তৈরি হয় তাই আমি আল্লাহর আপনার কাছে চাই এমন একটা আপনি আমার একটু দেন যেটা পড়লে পরে আমার কাছে মনে হবে আমি আপনার সাথে কথাই বলছি আল্লিমাবিহ এই আবেদন শুনে আল্লাহ বলে যখন মনের মাঝে শূন্যতা তৈরি হবে ইলাহা ই তখন তুমি এ জিকির করিও তুমি তখন জব্বা ইলাহা ইল্লাল্লাহ আমার সাথে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লা এই কালেমাটা পরে আমরা হয়েছি দামি কালেমা ও মুসা তুমি মুসা নবী আবার আল্লাহরে কয় উদু বিহ আল্লাহ এই কালেমার দাওয়াত আমি পাবলিকের তো বছরের পর বছর দিতেছি তামনে আবার আমি তো এটা চাই নাই আল্লাহ আমি বিশেষ একটা কালেমা চাইছি যেটা আমি মৌসা জানবো আর কেউ জানবে না এবং এমন কালেমা চায় যেটা হবে সবচেয়ে দামি স্পেশাল কালেমা এই কথা শোনাল না তালা বলছি মৌসা

আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা এক ফাল্লায় দেয়া হয় এটার ওজন সাত আকার এ হাদিস থেকে যারা বুঝেছেন শিক্ষা নিতে পারবেন জ্ঞান নিতে পারবেন তারা একটু জবাব দেন লা ইলাহা ইল্লাল্লাহ কম দামি কালেমা না বেশি দামি এর চেয়ে বেশি দামি কোনো কালেমা দুনিয়ায় আছে নাকি এবার যে জিনিস যত দামি হয় সেই জিনিস তত নকল হয় দুনিয়ায় মানুষ যত পদার্থ ব্যবহার করে মার্কেটে যা বেসা কেনা অ্যাভেলেবেল হয় সবচেয়ে দামি পদার্থের নাম হলো স্বর্ণ যদিও নর্মালি হীরার দাম বেশি কিন্তু হীরা কেনা যায় কিন্তু বেচা যায় না এই জন্য হীরা গড়ে থাকলে হীরার উপরে জাকাত ফরজ হয় না যারা জানেন না আজকে মশলাটা যাই নেন হীরার একটা আংটিক দাম দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা আমি বসুন্ধরা শপিং মলে ফার্ম গেটের পাশেই আমার বাসাও কাছাকাছি তো একবার আমি আমার পরিবার নিয়ে কেনাকাটা করতে প্রায়ই যাই সুযোগ পাইলেই যাই বউ বাচ্চারও তো সময় দেয়া লাগে রাসুল তো বউ নিয়ে দৌড়াদৌড়ি করছে নাকি কি হুজুর হওয়ার কারণে কোনো সাদা সাদ আল্লাদ নাই নাকি অনেকে তো আবার রিজার্ভ থাকে হাসতে জানে না কয় না আমি বিআইপি হাসি কেমনে অথচ বিশ্বনবী হাসি দিতেন সারাক্ষণ ঠিক না অধিক মুসকি হাসতেন উনার মতো মুস্কি হাসি কেউ আর দিত না মা সারাদি আল্লাহ তাহাকে নিয়ে রাসুল্লাহ রাতের বেলায় চাঁদের আলোতে কি করছে দৌড় প্রতিযোগিতাও করছে ইসলাম নিরস কোনো ধর্ম নয় রস্কসহীন না ইসলামে বিনোদনের ব্যবস্থা তবে সেটা শরীয়তের সীমার ভিতরে হওয়া তো শপিং মলে ঘুরতে গিয়ে হীরার দোকানে একটু ঢুকলাম জাস্ট এমনিতে দেখার জন্য দেখি একটা নাক ফুল এমনি বললাম যে ভাই কত বল হুজুর গায়ে লেখা আছে এটুকু নাক ফুল দেখি এক লাখ টাকা আমি বললাম এই ভাই এটা তো সন্ন্যেরটা সাতশো টাকা জি হুজুর ওইটুকু স্বর্ণ হলে সাতশো আটশো এক হাজার টাকা পাবেন তো এটা এক লাখ বলে হুজু তিন লাখেরও আছে আমি আর কিনা লাগবো না জায়গা আমার বন্ধু হীরা কিনতে গেলে অনেক দামি যাবেন পারবেন না ওরা কিনবেন আর যেহেতুটা মার্কেটে অ্যাভেলেবেল বেচা কেনা হয় নাম তাই এটার উপরে তো ফরজ হবে না এটা ঘরে আসার পরে ব্যবহার উপযোগী হবে যেমন আপনার ঘরে যদি সোফা থাকে সোপার উপরে কি ফরজ জাকাতরজ কিন্তু স্বর্ণ থাকলে কারণ এটা অ্যাভেলেবেল বেসা কেনা হয় টাকা থাকলে জাকাত ফরজ আমি বলছিলাম মানুষের ব্যবহৃত জিনিসের মাঝে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল যেটা স্বর্ণ দাম বেশি স্বর্ণের মতো দামি নরমাল কোনো পদার্থ নাই বর্তমানে স্বর্ণের বড়ি এক লাখ টাকার বেশি এবার আপনারাই বলুন তো সৈন্যের মাঝে ভেজাল আছে না নাই দেখবেন স্বর্ণকার স্বর্ণ যাচাই না করে কিনে না যদি বাবা দোকানদার হয় ছেলে স্বর্ণ বিক্রি করতে যায় বাবাও একটা কালো পাথরে গোসা মারবে যদি ছেলে দোকানদার হয় বাবা বিক্রি করতে যায় মুড়ির দোকানদার হয় ফির বিক্রি করতে যায় ফির দোকানদার হয় মুড়ির বিক্রি করতে যায় কালো পাথরে পালক পাথরে কষ্টি পাথরে গসা না দিয়া কেউ স্বর্ণ কিনে না ওই গসা দিয়া বোঝে এটা আঠারো ক্যারেট না বিশ ক্যারেট খাটি না বেজাল দেখতে হুবহু স্বর্ণের মতো কিন্তু স্বর্ণ নয় এমন গহনাও বাজারে আছে না নাই এজন্য বাংলায় প্রবাদ আছে করলেই হয় না স্বর্ণকার জানে স্বর্ণের মাঝে ভেজাল হয় এজন্য জন্য গোসা কিনে পাঁচ টাকার নোট দুই টাকার নোট কোনো দিন জাল হয়েছে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট জাল হয়েছে কিনা এই জন্য দোকানে যাওয়ার পরে আমাদেরকে যখন এক হাজার টাকার নোট দেয় আমরা লইয়াই পকেটে ঢুকাই না দুই একটা কষা মারি পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট দামি তাই এটা জাল হয়ে যায় স্বর্ণ দামি স্বর্ণ জাল হয়ে যায় এই দেশে পীরের সম্মান বেশি এই জন্য আসল পীরের বেশে জাল ভণ্ড জাল হয় এজন্য এটা পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া লাগে এখন ইমান সবচেয়ে দামি এজন্য জন্য ভেজাল ইমানওয়ালাও আছে আপনি বলবেন লাই লাহাই লাল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দেবে আল্লাহ কই না এটা আমার সিস্টেমের মাঝে পড়ে না এবার আমার সাথে একটু পড়ুন আর একটা পড়তেছি এই যে পরিকাল্লা করবেল্লা তা আল্লাহ বলতেছে বলে নবলু না কুম্ বিশই মিনাল খৌফি ওয়াল জো আই ওয়ানকুসিমিনাল আমুয়ালি ওয়াল সামরাত ওয়াবাশিরিস সাবিরিন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ولَنَبْلُوَنَّكُمْ আলে ওলামারা এই শব্দ দেখে ওয়াইট বুঝে ফেলেছে শব্দ বড় হেভি অনেক শক্ত ওয়াইট ফুল শুরুতে আছে লামে তাকীদ শেষে আছে নুনে সাকিলা দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ অতিরিক্ত ব্যবহার করলেন এই বাক্যের মাঝে ওয়াল এবলু বাংলা অর্থ হলো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই কে বলেছেন আমার প্রিয় ভাইরা কথা বলেন কে বলেছেন আচ্ছা আল্লাহর কথা কি কোনো ভুল হয় আল্লাহর কথার কি খেলাফ হয় আমরা যারা ইমানদার নিশ্চয়ই আপনাকে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবেই আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব তুমি কালেমা পড়েছো ইসলাম মানব তোমার অন্তরে ভয় থাকবে কখন পুলিশ ধরে নিয়ে যায় ইসলাম মানার কারণে কখন চাকরিটা চলে যায় কখন আমার মাহফিলটা বন্ধ করে দেয় কখন আমার বাড়িটা ভেঙ্গে দেয় কখন আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করে শুধু ইসলামের কারণে চাকরি গেছে এমন আল্লাহর বান্দা আছে না নাই শুধু আল্লাহর দিন মানার কারণে বাড়িতে ঘুমাতে পারে না পিনা দোষে মামলার আসামি না নাই ও ভাই যা আমরা ঘর থেকে বের হইয়া মাহফিলে আসি আবার মাহফিল করে বাড়ি যাই সব সময় একটা টেনশান মাথায় কাজ করে কোন দিন দৌড়ালায় কত যায় না এই যে আমির হামজা বাইরে দৌড়া নিয়ে প্রায় তিনটা বছর জেল খাটাই লোক বেডা কি চুরি করছিল জোরে বলতো বেডা কি ডাকাতির মামলার আসামি বেডা কারো জমি দখল করছে বেডা কি কাজ হেরোইন বিক্রি করছে তো রাষ্ট্রের কোন অপরাধের সাথে সে জড়িত অপরাধের যে তালিকা পুলিশের কাছে আছে রাষ্ট্রের কাছে আছে চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি চিন্তাই খুন ধর্ষণ অপহরণ জোলম অত্যাচার ঘোষ কোনটা খাইছে একটা আছে তো তিন বছর জেল খাটলো কেন বিশ্ব বিখ্যাত মফাসের তেরোটা বছর জেল খাইটা জেলখানায় মরা লাগলো আর কত আলে মোলামা নিয়মিত জেল খাটতেছে আল্লাহ নিজে বলেন অল এনেবেলু আন নাকুম বিষইমিনাল হউ। আমার রাসুল সাল্লাহল্লাহ হয়লাই খিব সাল্লাম তিন বছর শিয়াবে আবি তালেব নামকজেল খানায় ছিল। নবহাতের সপ্তম শনেপ্রিয় নবয়ারেষ্ট হয় দশম সম্পর্যন্ত তিন বছর জেল খাটে। বাংলাদেশের জেলে তো দুই বেলা খাবার দেয় গোসল করার পানি দেয়। ফ্যান চালানোর জন্য বিদ্যুতের লাইন আছে আলোর জন্য লাইট আছে ব্যবহারের জন্য পানি আছে টয়লেট আছে সব আছে সেয়া বেয়া বি তারা খাবার পানির সাপ্লাই বন্ধ করে দিছে দাসল সাল্লাল্লাহ ময়লাই কি সাল্লামের পরিবারের সদস্য মায়েদের বুকের দুধ শুকায়া গেছে ছোট ছোট বাচ্চাগুলার চিৎকারে আকার বাড়ি হয়ে গেছে খাবারের অভাবে পানির তারা গাছের লতা পর্যন্ত খাইছে ওই তিন বছরে প্রিয় নবীর পরিবারের সদস্যদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে ইতিহাসের কিতাবে পাওয়া যায় এবার আপনারা বলুন তো এই যে আমার রসুর তিন বছর জেল খাটলেন উনি কি সাদাবাজি করছে কারো বাড়ি দখল করছে উনার ওপরটা কি উনার ওপর কি ও প্রিয় ভাই হযরত ইউসুফ সালাম উনাকে লম্বা সময় জেল খাটা লেগেছে যেই যুলয়িকা হযরত ইউসুফ নবীর জেল খাটাইছে তার স্বামীর ক্ষমতা খাটাইয়াও কার স্বামী ছিল মিশরের প্রেসিডেন্ট আপনারা যারা জানেন তারা একটু জবাব দেন হযরত ইউসুফ নবী কি চরিত্রহীন ছিল উনার চরিত্রে কোনো দোষ ছিল কিন্তু জোলায় ওনার উপরে দোষটাও চাপাইয়া দিছে উনি নাকি জোলাখার আক্রমণ করতে গেছে অথচ জোলাখা নিজেই জানে ইউসুফকে উনি নিজে ডাইকা ভিতরে নিছে ইউসুফ চরিত্র বাঁচানোর জন্য দৌড় মারছে কিন্তু স্বামীর হাতে ক্ষমতা তাই জেল খাটাইছে ঠিক বাংলাদেশের জোলায় খারাও আলেমদেরকে আজকে জেল খাটাচ্ছে তারাও জানে আলেমদের চরিত্রে কোনো দোষ নাই বৌদিয়া পর্যন্ত দর্শনের মামলা দেয় কি মামুন সাহেবের বিরুদ্ধে দর্শনের মামলা দেয় নাই ওই মহিলাটা ওনার বিবাহ করা স্ত্রীর ওই বিবাহের রেজিস্ট্রি হয় নাই অসুবিধা নাই কিন্তু সাক্ষিত আছে আর আল্লাহর কোরআন রাসুলের সন্ন্যার মাঝে বিবাহের জন্য রেজিস্ট্রির কোনো সত্য তো নাই সত্য হলো দুইজন সাক্ষী লাগবে ইজাব এবং কবুল রোকন দুইজন সাক্ষী আছে বিবাহ হয়ে যায় আজ থেকে দুইশো বছর আগে যারা বিয়ে করছে এর আর কি কাবিন টাবিন ছিল নাকি এরকম সিস্টেম ছিল নাকি উনি বলেছে এই মেয়েটা আমার বউ আর সাংবাদিক বলতেছে পুলিশ বলতেছে কাবিন দেও আচ্ছা আমরা যুবলইয়া বিভিন্ন জায়গায় যাই সাথে কাবিল লইয়া ঘুরি বুঝি ছাগল কত নাম্বার কয় নাম্বার ছাগল যারা এই আলেমের বিরুদ্ধে দর্শনের মামলা দিয়েছে তাদের বিবেক সাক্ষী তারও বলে আসলে আলেম ওলামারা দর্শনকারী হয় না এই জাতীয় আলেমরা হয় না যদি দুই চাইডটা ঘটে সেটা হলো ব্যতিক্রম ও প্রিয় ভাই এরপরে বলছু জু আমি পরীক্ষা করবো খুদা দা না চার দিন খাইতে দেবে না তোমাকে রিমান্ডের পর রিমান্ডে দশ দিন বারো দিন রিমান্ডে রাখ খাইতে দেয় না আমার প্রিয় ভাই আমির হামজারে দুই হাত বেঁধে চোখ বেঁধে দীর্ঘ এগারো ঘন্টা দাঁড় করাইয়া রাখছে প্রথম দিন যেদিন ধরে উনি আমাদের কাছে নিজে বললেন এগারোটা ঘন্টা তার করে আছে চোখ বেদে এই দেশে চুরেরা টাকাতেরা যারা দেশের টাকা লুট করে কানাডায় বাড়ি বানায় তারা বুক ফুলে আর আলেমদের গায়ে কেমনে হাত দাও কোন অপরাধের চোখ বেঁধে দাঁড় করায় রাখলে এগারো ঘন্টা হাত বেদে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় শাদীদ তোমার রবের ধরা বড় শক্ত আল্লাহ সার দেয় কিন্তু জালেমদেরকে ছেড়ে দেয় না এই জাতীয় আলেমদের উপর জুলুম হবে ইসলাম উপর জুলুম হবে আল্লাহকে আমি পরীক্ষা করব। দেখি তিন বছরের মতো জেল খাইটা আমি রামজা আমি আল্লাহর কোরআনের কথা আগের মতো বলে নাকি তাদের দলে যোগ দিয়া দেয় আমি দেখব পরীক্ষা করে হক্ষতার উপরে টিকে থাকে নাকি মুখ বন্ধ করে থাকে আমি পরীক্ষা করে দেখব পরীক্ষায় পাশ না করলে আলে আমারও জান্নাত পাবে না। এরপর আল্লাহ বল আমি জানের ক্ষতি দিয়া মালের ক্ষতি দিয়া পরীক্ষা করব। হতে পারে ইসলামের রাস্তায় চলার কারণে তোমাকে ফাঁসির রশি তো জোলানো

আমি আপনাদের কাছে জানতে চাই দয়া করে একটু জবাব দিয়ে যারা জানেন করাত দিয়া দুই করছে এমন নবীও আছে না নাই তারা নবীদেরকে অন্যায় ভাবে কতল করেছে এটা আলম ভাইয়েরা একটু বলুন তুই ইয়াক তুলুন এক বছর না বহু বছর মাসাল্লাহ আলেমরা জবাব দিছে এবার আপনারাও বলেন এক বছর না বহু বছর না এক বছর না বহু এটাও বহু বছর ইয়াক্তুলুনও বহু বছর না বহু আল্লাহ বুঝাইল নবীও একজন না হত্যাকারীও একজন না অসংখ্য নবীকে বিনা অপরাধে হত্যা করা বলেন বান ইসরা লোকেরা কোন একদিন সকাল বেলায় তেতাল্লিশ জন নবীকে একসাথে জড়ো করে জবাই করেছে একসাথে কতজন ওয়াজ ওয়াজবার ইনিয়ান কতজন তেতাল্লিশ জন নবীকে এক জায়গায় একসাথে জবে করে দিছে সকালবেলা তেতাল্লিশ জন নবীকে যখন হত্যা করল বিকালবেলায় তাদের যেই উম্মত ছিল মুরিদ ছিল ওই উম্মতের একটু প্রতিবাদ করেছে প্রতিবাদ করার কারণে রসুল বলেন বিকালবেলা একশো বিশ জন উম্মতকে ওই জায়গায় আবার জবাই করে দিছে ইমানের পথে চলতে গেলে ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে না নাই আমির হামজার দিকে তাকাও রাসুরুল্লার চাচা আমির হামজাকে শুধু তারা হত্যাই করে নাই ওনাকে শহীদ করার পরে ওহুদের যুদ্ধের দিন ওনার হাত কেটেছে পা কেটেছে চুলগুলো চুকগুলো প্রায় ফেলছে দুটা চকু প্রায় ফেলছে ওনার জিহবাটা বের কেটে কেট কেটে ফেলেছে ওনার বুকটা সিরে কলিজাটা বের করে হিন্দা শিবাইছে ওনার জীবনীতে পাওয়া যায় ওনার লজ্জার ঠান্ডা পুরুষ অঙ্গ পর্যন্ত তারা কেটে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা না যখন শুনলেন উনার ভাই আমির হামজা শহীদ হয়ে গেছে মদিনা থেকে উহুদের মাঠ মাত্র 3 কিলোমিটার মত দূরত্ব উনি দৌড়াতে দৌড়াতে চলে গেলেন যুদ্ধের মাঠে জায়গা প্রিয় নবীকে বলতেছে ও ভাতিজা মোহাম্মদ আমার ভাই হামজা নাকি শহীদ হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন ফুফি তুমি ঠিক শুনেছ গোতা হলো আমার ভাইয়ের লাশটা আমার এক নজর দেখতে দাও তখন রাসূলুল্লাহ বললেন ফুফি তোমার ভাইয়ের লাশ দেখে তুমি সহ্য করতে পারবা না তখন সাফিয়া বিনতে আব্দুল তালেব জিজ্ঞাসা করলেন কেন রাসূলুল্লাহ জবাব দেন তোমার বাইয়ের হাত নাই বা নাই চোখ নাই কলিজাটাও নাই ওনাকসিম মিলেলাম ওয়ালিউয়া লাং ফুস ওরা জানমালের ভয় দিয়া ক্ষতি দিয়া লোকসানে দিয়া আমি পরীক্ষা করব বিশ্ববিখ্যাত আরবিপ্রবাদ এন্ডাল এম তেহান ইউকোরা মুরজুলুয়া উইউহান পরীক্ষা যখন আসে তখন যারা পাশ করে তারা হয় সম্মানিত যারা ফেল করে তারা হয় অপমানিত এবার আপনাদের কাছে জানতে চাই কালেমা পরে যদি আগের লোকেরা পরীক্ষার মুখোমুখি হয় আমাদেরও পরীক্ষার সম্ভাবনা আছে না নাই এখন পরীক্ষা পাশ করা দরকার আছে কি না পরীক্ষা আসবে কোনো সন্দেহ নাই আল্লাহর কথার হেরফের হয় না আপনারা কেউ মনে মনে বলবেন হুজুর বলেন কি কই আমাদের কোনো পরীক্ষা মরীক্ষা তো নাই খুব আরামেই তো আছি হ্যাঁ কথা কিন্তু ঠিক আমাদের দেশে এমন হুজুর আছে এমন বক্তা আছে এমন ফির আছে এমন খতিব আছে যাদের জীবনে কোনো পরীক্ষাই নাই বরং সাহেব যেই সরকারি ক্ষমতা আসে ওই সরকারের লোকেরাই হুজুরের কাছে দোয়া চাইতে দৌড় মারে ঠিক না ফির যোগেও হুজুরের কাছে দোয়া আওয়ামী চায় সবাই হুজুর 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 আর হুজুর পেটে তো মোটা হয়েছে হুজুরের ফুলের মালার অভাব নাই হুজুরের টাকা পয়সার অভাব নাই কেউ মামলা দেয় না কেউ হামলা করে না কেউ জেলে নেয় না খুব আরামে আছে কোনো পরীক্ষা নাই এমন ফির এমন হুজুর এই দেশে আছে না নাই আবার কিছু হুজুরের দিকে তাকায় দেখেন ফাঁসিতে জ্বলে বিনা অফারের দশটা মামলার আসামি ঠিক কি না বাড়িতে ঘুমাইতে পারে না এখন ওই হুজুর কইলো যে আমাদের পরীক্ষা মরীক্ষা তো আসে না হুজুর ত আল্লাহ যে কইছে পরীক্ষা করবই তা আল্লাহর কথা কি আমাদের ক্ষেত্রে হইলো না আমি তখন বলবো দোস্ত পরীক্ষা তো হবে মোমেনের আল্লাহ তো বলছে ঈমানদারের পরীক্ষা হবে এখন যদি পরীক্ষা তোমার জীবনে না আসে বুঝবা তোমার নাম ইমানদারের তালিকাতে ঢোকে আচ্ছা যে স্কুলে ভর্তি হয় নাই ছাত্রই হয় নাই হের পরীক্ষা আছে আমার প্রিয় বায়ারা হুজুর ওয়াজ করতেছে পিসে হুজুর কোনো এক ফিট ওয়াজের মাঝে রাসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম হুদের যুদ্ধে কিভাবে দান শহীদ হলো দান দান ভেঙে ফেলল কিভাবে হেলমেট ভেঙে হুজুরের মাথায় ঢুকেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন ঘন্টা বেহুশ ছিলেন হুজুর যখন এই কাহিনী শুনায় তাইফের মাঠে কেমনে পাথর মেরেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই এই কাহিনীগুলো শুনে পাবলিক কান্দে দাড়ি বে বে পানি পড়তেছে পিসাব কান্দে বক্তাও কান্দে শ্রোতাও কান্দে পীরও কান্দে মুরিদও কান্দে এর মাঝে হঠাৎ করে মাঝখান থেকে একজন বুড়া মানুষ দাঁড়ায় কয় হুজুর আমার একটু কথা ছিল দয়া করে অনুমতি দিতেন যদি হুজুর শোকমিল্লা কয় মুরব্বী ওয়াজের মাঝখানে ডিস্টার্ব কেন করলেন বলেন কি বলতে চান কয় হুজুর এই ওয়াজটা আপনার দাদা ফিরি থেকে শুনছি উনিও কেঁদেছে সুরের দাঁত ভেঙে ফেলেছে আমরাও কানসি কিন্তু আপনার দাদার দাঁত কেউ বাংল না কারণটা কি তারপরে উনি মরে গেল আপনার বাবা ফির সাহেব গর্তি হলো একই ওয়াজ উনার থেকেও শুনেছি উনিও কানসে আমরাও কান্সি উনার দাঁতও কেউ বাঙ্গে নাই উনিও দাঁত লইয়া মইরা গেছে এখন আপনি হলেন উনার নিশিন ফির একই ওয়াজ আমনে করতেছেন তবে আপনি ফোলা মানুষ মায়ের হয়তো ভবিষ্যতে আপনি খাইতেও পারেন কিন্তু আমি তো বুড়া হইয়া গেছি আমার চুরের দাঁত বাঙ্গে এখন আমার দাঁত কেউ বাঙ্গে না হুজুরে এই আমরা কবে খামো হেড একটু কন দেখি হুজুর কয় মুরব্বি বইয়েন আমরার মার কেন আমরা বুজ্জা শুইনা ওয়াজ করি আমরা হেকমতের সাথে ওয়াজ করি ও দোস্ত তোমরা ওয়াজ করো হেকমত বোঝাও আমার রাসুল বুঝি হেকমত বোঝে নাই বাইসা বাইসা ওয়াজ যদি প্রিয় নবী করতেন আবু জাহেলের কাছে গিয়া বলতেন আপনি আপনার আইনে সাসাম চালান আমি আল্লাহ আইন কোরআন দিয়া মসজিদের ইমামতি সালামু আবুজাইল কই তো বাতি যা তাহলে ইমামতির বেতনটা আমি দিন যদি আমি চালাই তুমি শুধু মসজিদ চালাও চালাও ফেরাউনের কাছে গিয়া নবী আলাইহিস সালাম যদি বলতেন ও ফেরাউন আমার আপনি আপনার মতো দেশ সালান আমি নামাজ কালাম সালামু ফেরাউন বলতো মসজিদে টাইস টাইলস লাগলে খবর দিও আমি টাইস কইরা দিমু। নমরুদের কাছে নবী ইব্রাহিম গিয়া যদি বলতো আল্লাহর মাইন লাগবে না শুধুমাত্র আপনার আইনে আপনি দেশ চালান আল্লাহর আইন দরকার নাই আমি মসজিদে আল্লাহ আইন চালাবো নমরুদ মিয়া বলতো এসি লাগলে খবর দিও এসি সকইরা দিমু কিন্তু আমার নবীদের দাওয়াত ছিল না না ইল্লাল্লাহ তাদের কালেমা ছিল বিপ্লবী কালেমা যার অর্থ ছিল আল্লাহ সারা কাউকে মানা যাবে না আর তারা বুঝেছে মৌসা যদি জিতে যায় আল্লাহ সারা কারো থাকবে না মৌসা থাকতে ফেরাউনের আইন চলতে পারে না ইব্রাহিম থাকতে নমরুদের আইন চলতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ থাকতে আবু জাহেলের আইন চলতে পারে না আপনার আমার চিন্তা তাই হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ব্রিটিশ আইন চলতে পারবে না কিন্তু আমরা তো সুবিধাবাদী কালেমাওয়ালা আমরা সব দলের লগে তাল মিলাবো তাই হুজুরের হাদিয়ার অভাব হয় না নির্বাচনের আগে ওই হুজুরের কাছে সব দলের প্রার্থী দোয়ার লেগে যায় কারণ প্রার্থীরা জানে হুজুরের কোনো নির্ধারিত দল নাই তাই হুজুর আলাদা করে কারো জন্য স্পেশাল দোয়া করব না হুজুরের যদি নির্ধারিত দল থাকতো তাহলে হুজুর তো নিজের দলের জন্য বোটও চাইতো দোয়াও করতো যেহেতু হুজুরের কোনো দল নাই তাই সব প্রার্থী মনে করে যাক পয়সা কিছু বাড়াই দিলে দোয়াটা আমার বেশি লাইক এক বান্ডিল হুজুর দোয়া করে আল্লাহ অমুক তালগাছ ওলাইছে তার এমপি বানাইয়া দাও মরিদ্রা কয় আমিন আর তালগাছের প্রার্থী মনে করে দোয়া কবুল হইলে তো ডাইরেক্ট আমিন বাড়ি চলে গেল বিকালবেলা আইসে গাব গাছ উনি আর এক বান্ডিল দিল হুজুর দোয়া করে দেন হুজুর আবার কাল্লা গা এমপি বানাই দাও লোকজন গেল আমিন কইয়া পরের দিন সকাল আইসে আম গাছওয়ালা উনি আইসা আবার দোয়া হুজুর কাল্লা এমপি বানাই দাও আর সে আজিম থেকে আল্লাহ কয় আসন হইল একটা তুই দোয়া করলি তিনজনের জন্য বানাইতাম কারে তুই ক কফিকুল্লাহ আফসারি হইল কত সিটিং

উনার ব্যাপার আল্লাহ তালা কোরআন মাজিদের আয়াত নাজিল করছে ওই বালাম ইবনে বাউরা ছিলেন এত বড় অলি হাত তুলতে দেরি দোয়া কবুল হতে আর দেরি হতো না কিন্তু এক পর্যায়ে তারে লোকেরা পুষলাইয়া নবী মুসার বিরুদ্ধে বদোয়া দিতে বাধ্য করেছে ওই বালাম ইবনে বাউরা নবী মুসা যে নবী এটা জানার পরেও পাবলিকের সাথে একাত্ম হইয়া বদোয়া দিছে সাথে সাথে তা সিরে হাদিসের কিতাবে পাওয়া যায় তার জিহবাটা বের হইয়া নাবিতে জুলছে জিহবাটা বের হয়ে গেছে নাভি পর্যন্ত এসে গেছে এ বালাম পরবর্তীতে ইমান হারা হইয়া কাফের হইয়া মারা গেছে শুধুমাত্র নবীর বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য তোমরা জালেমের জন্য দোয়া করো জন্য দোয়া করো অমক্রে নেতা বানায় দাও অমোক্রে এমপি বানায়া দাও আর তারা নেতা হইয়া কোরআন জবাই করে ইসলাম জবাই করো তোমার মতো ভণ্ডফির ইমান নিয়ে বাকি কিনা সেটাও ছন্দ তৈরি হয় তোমার কিসের পরীক্ষা আসবে পরীক্ষা তো মোমেন্দার আসবে চলতে গিয়ে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়ে চাল্লার নবীগণ হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে আমরা বাইসা যাইতাম নবীদের পরীক্ষা হইছে নবীদের ইমান শক্ত তাই তারা জিততে গেছে পাশ করছে কিন্তু রাসূল হাতীস এখানে শেষ করেন নাই তিনি বলতেছেন সোম্মাল আমসাল রুপাল আমসাল এই পরীক্ষা কিন্তু পরে ক্রমাগত চলতেই থাকবে নবীর পথে চলবে যারা পরীক্ষার মুখোমুখি হবেই তারা এবার আপনারা বলুন তো আমাদেরও পরীক্ষার সম্ভাবনা আছে কিনা এখন পরীক্ষার শিখে পলায়া যাবেন পরীক্ষার প্রশ্নপত্র পাইয়া ভালো ছাত্র পলায় না কারণ ছাত্র জানে হল থেকে চলে গেলে প্রশ্নপত্রের জবাব না দিলে ফেল নিশ্চিত তাই যারা ভালো ছাত্র উত্তর কমন পড়লে সুন্দর কইরা লেখে উত্তর যদি আনকমন পড়ে কিছু আন্দাজে বানায়া বোনায়া লেখার চেষ্টা করে আমরা আল্লাহর কাছে পরীক্ষা চাই না বরং আমরা আল্লাহকে বলবো আল্লাহ মা হা শিব ও আমাদের মনি দুনিয়া আখেরা আমাদেরকে তুমি হিসাবে আসির দিয়া সেরা দাও দুনিয়া তো বড় পরীক্ষা নিও না আখেরা তোর শক্ত হিসাবের মুখোমুখি কোরো না কিন্তু পরীক্ষা যদি এসে যায় ভয় পাওয়া যাবে না পরীক্ষা এসে গেলে ইমানের পথে থেকে কোরানের কথা বলে এই পরীক্ষায় প্রমাণ করবে তোমার ইমান আছে আর ইমান থাকার কারণে পরীক্ষাটা আইসে আমার বন্ধু যদি কারো গায়ে জ্বর আসে জ্বরের অভ্যাস হলো টেম্পারেচার বাড়ায়া দেবে ঠিক না ছোটকালে স্কুল ফাঁকি দেওয়ার জন্য বাচ্চারা মারে কয় ছোটো কালামরো মাঝে মাঝে কইছি কারণ গতকালকে সারে অঙ্ক করাইয়া কইছে আগামী দিন বাড়ির কাজ এ ফার্স্ট অঙ্ক কইরা আনবা না হয় কিন্তু ওই সামরা থাকবে না জালিবেদ বাইঙ্গালামু এখন অঙ্ক পারে না সকালবেলায় ঘুম থেকে উঠতে গরিমসি করতেছে মা কয় ও স্কুলের টাইম যা ছেলে কয় না শরীর খারাপ মা স্কুলে যামু না কি হয়েছে তোর ক আমার জ্বর এই কথা শুনে তো মা দেৰি দেরি করে না গিয়ে কপালে হাত দিল কফালে হাত দিয়া কয় কিরে জ্বর কই ক মা জ্বর মা এবার বুকের গেঞ্জি সরাইয়া বুকে হাত দিয়া কয় এই ফাইজলামি করস কিয়ের জ্বর জ্বর কই কেডা কইছে কয় না তুমি বোঝ না জ্বর আইছে ঠিকই মা তো বিশ্বাস করে না কারণ জ্বরের ধর্ম হলো জ্বর আসলে শরীর কি ঠান্ডা না গরম এবার মা শক্ত কইরা দৈরা কয়ে বেড়া আসল কথা কো পরে কয়ে সারে অংক না ফাইলে আজকে ফিডাইব কত হিডা না ছেলে কয় জ্বর মা কয় জ্বর না কারণ জ্বরের ধরন দেখা মা বোঝে শরীর গরম হয় না আল্লাহ কয়ে পরীক্ষা হবে এই পরীক্ষা ছাড়া আমি জান্নাত দেব না যাদের পরীক্ষা হইছে বুঝে নিও তোমার সাথে ইমান দ্বারের মিল আছে আর যাদের কোনো পরীক্ষাই নাই বুঝবা তুমি সুবিধাবাদী বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত কোরআনের কথা বলে যেতে হবে যত পরীক্ষা আসবে সব পরীক্ষায় পাশ করার হিম্মত লাগবে প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির রশি পর্যন্ত যেতে হবে এই হিম্মত আপনাকে আমাকে নিতে হবে পথ আপনাদেরকে চিনে রাখতে হবে ও প্রিয় ভাই ঢাকা থেকে চট্টগ্রাম যদি রওনা দেন চট্টগ্রামের দিকে ঢাকা থেকে রওনা দিলে এক মাইল যাওয়ার পরে দেখবেন একটা পাথর আছে রাস্তার পাশে লেখা লেখা সেখানে চট্টগ্রাম একশো আশি কিলোমিটার লেখা থাকে না থাকেনি এটা প্রমাণ করে আপনার রাস্তা ঠিকই আছে আমার বন্ধু মাইল দেখলে আপনি বুঝবেন আপনার রাস্তা ঠিক আছে আরেকটা এলেম সাথে সাথে জন্ম নেবে এলেম তৈরি হবে আমার রাস্তার কতটুকু বাকি আছে আপনার জীবনে যখন পরীক্ষা আসবে বিপদ আসবে মসিবত আসবে আপনি নিজেরা প্রশ্ন করবেন আমি যে জেলে আসলাম আমি কি চোর ডাকাত আমি কি জালেম আমি কি চাদাবাজ আমি কি চিন্তায় মামলা মামলার মামলারও পাশ আমি আপনার অন্তর যদি বলেন না। তাহলে আমি জেলে কেন আসলাম অন্তর বলবে তুমি কোরআনের আইনের কথা বলেছ ইসলামের পক্ষে ছিলা তখন জেলখানাতে আলহামদুলিল্লাহ পড়বেন যদি আপনি ইসলামের কথা বলে জেলে যান মামলা খান বিপদে পড়েন তখন আপনি আলহামদুলিল্লাহ এই জন্যই পড়বেন যে আপনার রাস্তাটা নবীর রাস্তার সাথে মিলেছে আমার প্রিয় ভাইনব ঢাকা রওনা দিলেন ঢাকা রওনা দিয়া ক্যান্টনমেন্টে গাড়ি উঠলেন গাড়ি তোটার পরে গাড়ি চলছে অনেক গতিতে কিন্তু আপনি ঢাকা রওনা দিলে আপনি নিশ্চিত যে এখানে সামনে মেঘনা ব্রিজ পড়বে সামনে দাউদ গান্ধী ব্রিজও পড়বে ঢাকা যাওয়ার জন্য এই দিকে মেঘনা দাউদ গান্ধী ব্রিজ ছাড়া ঢাকা যাওয়ার স্থলপথে কোনো রাস্তায় এদিকে আর নাই কিন্তু গাড়ি চলছে এক সময়ল গতিতে আপনি মেঘনা ব্রিজও পান না দাউদকান্দি ব্রিজও পান না তাহলে আপনি আর গাড়ির মাঝে চুপ কইরা পয়সা থাককেন না দেড় দুই ঘন্টা চলে গেছে মেঘনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ নাই ড্রাইভারকে আপনি প্রশ্ন করুন ড্রাইভার সাহেব মেঘনা ব্রিজ কই দাউদকান্দি ব্রিজ কই এটা যে পাই না ড্রাইভার আবার হয়তো বলবে এটা তো ডাকার গাড়ি এ না আমরা তো সিলেট যাইতাছি এমন ফিরের কাছে হয়েছেন এমন দলে যোগ দিছেন, যেই দলে আপনার কোনো পরীক্ষা নাই বিপদ নাই হামলা নাই মামলা নাই অত ইসলাম নাই যদি আপনার বিপদ আপদ হামলা মামলা না আসে আপনার পীরের জিগায়েন ও তুমি আমাদেরকে লইয়া কি জান্নাতের দিকে যাও না অন্য দিকে যাচ্ছ। সর্দি হলে পরে আপনার হাসি আসবে এটা স্বাভাবিক আপনার হাসি প্রমাণ করে সর্দি গায়ের তাপমাত্রা প্রমাণ করে জ্বর মাইলে স্টল প্রমাণ করে রাস্তার ঠিকানা আপনার বিপদ মুসিবত প্রমাণ করে আপনার ইমান বিপদ আমরা খুঁজে বেড়াবো না কিন্তু ইসলামের পথে থাকলে বিপদ আসবেই এখন বিপদের বিষয়ে আবার একটু আশার বাণী শুনাই ও আর তো অনেকে মনে মনে কইবো তাহলে মায়ের খাইতে খাইতে বুঝি শুধু মরণই লাগবো কি ও আজ আজকে হুজু শুরু করলো লক্ষণ বেশি আমার বন্ধু এবার শুনুন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কখনো একা একা ছেড়ে দেয় না আল্লাহর কোরআনের বক্তব্য হাক আল্লাহ বলেছেন যারা মৌমেন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব বিপদ মুসিবত দিবেন তিনি আবার বিপদে সাহায্য করবেন কে চোপ থাকা যাবে না ও জোরে বলুন সাহায্য করবে কে আল্লাহ কি মুসানবি নবীকে সাহায্য করে নাই ইব্রাহিমকে বিপদ দিয়া বিপদে সাহায্য করে নাই রসুল্লাহকে বিপদ দিয়া আকাশের ফেরস্তা পাঠায় নাই আল্লাহর সাহায্য আসবে কোনো সন্দেহ নাই কারণ কখনো জালেমদের চূড়ান্ত বিজয় হয় না কাফেরদের কখনও চূড়ান্ত বিজয় হয় না চূড়ান্ত বিজয় হবে ইসলামের ইউরি আমার সাথে পড়ুন যারা পারেন ইউর ইদ উ নেলেও তো ফিউ নুরল্লহিবিয়ে পোয় আছেনি অল্ল হোম নুরিহি আওয়াজ দিয়ে আল্লাহ বলছে তারা চাইবে মুখের ফুৎকার দিয়া আল্লাহর ইসলামকে নিভিয়ে দিতে অত আল্লাহ এটার পূর্ণতা দেবে আল্লাহর নূর ইসলামকে কখনো জালেমরা শেষ করতে পারবে না জমিন আল্লাহর সাহায্য অতীতে এসেছে ভবিষ্যতে আসবে তবে সেজন্য আল্লাহর একটা সিস্টেম আছে আল্লাহর সিস্টেমের মাঝে কখনো পরিবর্তন পাবেন না আল্লাহর সিস্টেম হল বান্দার চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় ও বাংলাদেশের মুসলমান টেনশন করোনা কোরআন প্রেমিকের টেনশনের কারণ নেই কারণ আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলি এতক্ষণ যে আইনের কথা বলছি আমার বাবার আইন দাদার আইন আমার গোষ্ঠীর আইন না দলের আইন না আল্লাহর আইন জোরে বলুন কার আইনের কথা বলেছি তো আল্লাহ কি আমার একা তো আল্লাহ রাইনের কথা বলে আল্লাহর বিধানের কথা বলে যদি বিপদ এসে যায় ভয় পাবেন না আপনি আল্লাহ আপনাকে এখনো সাহায্যে আসে নাই না প্রমাণ আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই বাচ্চা যখন হাঁটা শিখে ছোট বাচ্চা যখন হাঁটা শিখে দেখবেন যে মা শাচিরা তারা দাঁড় করাইয়া দিয়া তারপরে হাত দিয়ে সারা দেয় এই আয় 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 বাচ্চা এক কদম দুই কদম করে টুকটুক করে হাঁটে তখন উনারা বোয়া থাকে যখন বাচ্চা কায় থুয়ে পড়তে লাগে তখন কয় পর হাত ব্যাঙে ঠিক না মাশাআল্লাহ মাসা আমি মনে করছি কই দিব হ্যাঁ হুজুর তখন বুঝতাম যে ও আজ মনে বুঝেই না তালে তালে শুধু কইতেছে মাশাআল্লাহ ওয়াজ বুঝতেছে তাহলে বুঝা গেল তখন মা কি বসে থাকে না তোর মারে আল্লাহ আমাদেরকে যে মাঠে ছেড়ে দেয় যাও কাফেরদের সাথে যে করো তোমরা যে করে দিনের বিজয় করো যদি যে করে দিনের বিজয় করতে গিয়ে শহীদ হও আমি তোমার মরার সাথে সাথে শাহাদাতের সাথে সাথে জান্নাত দিয়ে দেব। আর যদি শহীদ না হও দিনের বিজয় হয় গাজী বানায়া সাওয়াবে আমল নামা করে তোমারে ঘরে ফিরাইয়া দেব। এই জন্য মুজাহিদদের কোনো লস নাই তারা বিজয়ী হলো লাভ পরাজিত হলেও লাভ তারা লাভ তারা মরলেও লাভ ঠিক আমরা সবাই রাজি হ্যাঁ জেহাদ আমাদের জেহাদ হলো মুক্তির একমাত্র পথ ও প্রিয় ভাই বাচ্চাকে যখন সাঁতার শিখায় সাঁতার শিখানোর সময় আপনারাও যখন সাঁতার শিখান তখন এভাবে বগলের তলে হাত দিয়া তারপরে কোনহাত ঠেংলার বাচ্চা হাত পা না আস্তে আপনি হাত সরাইয়া নিয়ে আসেন বাচ্চা যদি সাঁতার দিতে পারে আপনি কোন দিতে থাকো শিখতে থাকো যখন ডুবতে লাগে তখন আবার দেন আমার আল্লাহ যুদ্ধের মাঠে দিয়া মুজাহিদদেরকে ডুবতে দেয় না ধ্বংস হতে দেয় না যখন আমাদের চেষ্টা শেষ হবে আল্লাহ কাছ থেকে সাহায্য পাঠাইয়া দেবে তার জ্বলন্ত প্রমাণ বিস তার জ্বলন্ত প্রমাণ নবী ইব্রাহিম তার জ্বলন্ত প্রমাণ নবী ইউসুফ তার প্রমাণ ও প্রিয় ভাইরা দেখুন হজরতাল্লাম যখন বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে সমুদ্রের তীরে চলে গেলেন কোরআনে পাওয়া জাল্লা তাহাল বলছে রাতের বেলায় চলে যাও ফেরাউন বড় জালেম বন ইসরায়েলের লোকদেরকে দাসদাসী বানায় রাখছে তাদেরকে মুক্তি দেবো নিয়ে যাও ফিলিস্তিনের দিকে নবী মূসা সবাইরে বললেন চলো সকাল হয়ে গেল সামনে গিয়ে দেখে বাহারে আহমার লোহিত সাগর জল রাশি অথই জল রাশি জাপে পড়ছে আশ্রে পড়ছে তীরে সকাল হয়ে যাওয়ার পরে লোকেরা বলল ও মূসা এখন সামনে কিভাবে যাব। সামনে তো সাগর নীলদ নয় নীলদ নয় এটা ভুলওয়াজ এটা ভুল তথ্য নীলদ হলো কায়রো শহরের মাঝখান দিয়ে প্রবাহিত ছোট্ট একটা খাল আমি এ পাশে দাঁড়াইয়া ওই পাশে ছবি তুলছি এবার বুঝেন কত ছোট মোবাইল দিয়া আমার কাছে মনে হয়েছে পাকিস্তানের সোয়েব আক্তার যদি বল মারত তাহলে হয়তো ওই নদীর ওই পারে চলেও যেত এটাতে মানুষ ডুবে মরবো না বরং আমি বাহারে আহমারও গিয়েছি ওটা হলো কায়রো থেকে চার পাঁচশো কিলোমিটার দূরে অনেক দূর ওখানের পরেই হলো সত্যি পান্তর তারপরে ফিলিস্তিন যেখানে মুসাইলা সালামের উপর তাওরাত নাজিল হয়েছে তুরে সাইলা সেখানেও গিয়েছি যেখানে ফেরাউনের লাশ পাওয়া গেছে সেটা ছিল আহবাহারে আহবার ওই জায়গার নাম হামামাত ফেরাউন আমি সেখানেও নেমেছিলাম আমার প্রিয় ভাইরাব মুসাইলা সালাম দেখলেন সকাল হয়ে গেল সামনে সাগর নৌকা নাই লঞ্চ নাই স্টিমার নাই এখন কেমনে যাবেন কিছুক্ষণ পর হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে আকাশ পর্যন্ত উৎক্ষিপ্ত হচ্ছে বুঝতে লোকজনের আর কষ্ট হয় নাই সকাল বেলা দেখেছি ফেরাউনের সৈন্যরা ফেরাউনের লোকেরা বন ইসরায়েলের লোকেরা তো পালাইয়া গেছে নিশ্চয়ই ফেরাউনের নেতৃত্বে তারা আমাদেরকে অ্যারেস্ট করতে আসতেছে গোড়া দৌড়াইয়া আসতেছে গোড়ার পায়ের দুলা আকাশ পর্যন্ত উৎক্ষিপ্ত হচ্ছে তখন তারা মূসা নবীকে বলতেছে ইন্দের কুন ও মূসা তোমার সাথে আইসা লাভা হইল কি উল্টা তো ধরা খাইয়া গেলাম লামুদ্রা কুন ধরা তো খাইয়াই গেলাম মূসা সামনে সাগর পিছনে ফেরাউন। ধরে নিয়ে শুনে চড়াবে তুমি আমাদেরকে ফাও ফাও কেন সাথে আনছো দরা দোরা খাওয়াই বিকার কারণ তিনি জানেন আমার শেষটা শেষ নিশ্চয় আল্লাহর সাহায্য হবে নবী জবাব দেন কাল্লব ইন্নামী সয় অসম্ভব দরা খাবো না আমার রব আমার সাথে আছে তিনি আমার একটা পথ দেখাবেই আমার রব আকাশ থেকে তাকাইয়া দেখে হজরত মুসাল্লার উপরে বড় হারায় নাই বিপদে আপদে মসিবতে সব সময় ভরসা করা লাগবে কারো ফর মোমেনদের ভরসা হবে শুধু কারো ফর সৈন্যের উপরে নয় অশ্রয়ের উপরে নয় জনবল দিয়ে বিজয় হয় না বিজয় হয় আল্লাহর সাহায্য দিয়ে আল্লাহ যখন দেখলেন নবী মৌসা আল্লাহর উপর পরিপূর্ণতা বাক্যুলে রেখেছেন এক সেকেন্ড আর দেরি করেন নাই আল্লাহ তালা বলে দিলেন ও দ্রিব্যাসবাহার ও মৌসা হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো আঘাত করতে দেরি বারোটা রাস্তা হতে আর দেরি হয় নাই এবার আপনারা বলতে হবে আমি তো অনেক কথাই কইলাম দুই একটা মাঝে মাঝে আপনারাও বলেন বন ইসরায়েলের লোকেরা ডুবে মরছে না সাগর পার হয়েছে পার করলেন কে সাহায্য পাঠালেন কে রাস্তাটা বানায়া দিছে কে এবার বলুন তো যে ফেরাউন জুলুম করছে হে কি পার হয়েছে না ডুবে মরছে সে আল্লাহ এখনো আছে না নাই সে আল্লাহ আছে আল্লাহ শক্তি আগের মতো আছে তাওয়াক্কুল বাড়াও তাওয়াক্কুল বাড়াও সাহায্য আসবে সাহায্য আসবে ইব্রাহিম নবী সরকির উপরে কোমরের মাঝে রশি লাগাইয়া টানছে তাফসির ইবনু কাসির তা বলতেছেন হাইজান নামক একজন কাফের সে পরামর্শ দিয়েছিল চরকির উপরে বসায়া সরকি গুড়াইতে থাকো মাজার রশি টান মারবা ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে যাবে কোন কোন মুফাসসির বলছেন শয়তান ইবলিস সেদিন হাইজানের সুরত ধরে সে পরামর্শ দিছে লোকেরা সরকির উপরে তুরে হজরত ইব্রাহিম নবীকে সরকি ঘুরাচ্ছে ইব্রাহিম নবী নিচের দিকে তাকায়া দেখে যারা রশি টানে তাদের মাঝে উনার বাবা আজরটাও আছে দুঃখ রাখি কই দুঃখ রাখি কই ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর সাথে আবার কথা বলতে শুরু করলেন ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আউবুদুক ও আমার রব আকাশে তুমি একা জমিনে তাকায়া দেখো তোমার গোলাম ইব্রাহিম ও বড় একা আরে আমার বাবাটা পর্যন্ত মদন দলে আমার বাবাও রশি টানে মাঝে রশিতে টান পড়ে গেল ইব্রাহিম সিটকে পড়ে যাচ্ছে আগুনের দিকে কিন্তু উনি নির্বিঘ্ন নিশ্চিন্ত তিনি জানেন মোমেনের চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে সরু এবার ইব্রাহিম নবী কী বলতেছে আল্লাহর কোরআন আপনি তা শ্রীনু কাশির প্রণেতা বলতেছে ইব্রাহিম নবী তখন বলছে হাসবি হুনে মালুকিল আমার সাথে পড়ুন হাসবি সবাই সাল্লাহ উত্তম বন্ধু এবং অভিভাবক হিসাবে তুমি আমার জন্য যথেষ্ট তুমি থাকতে আমার কোন টেনশন আচ্ছা নিজে যে জ্বলন্ত আগুন ইব্রাহিমকে শোখে দেখে না আগুন দেখে ভয় পেয়েছে জোরে বলতে হবে আগুন দেখে ভয় পেয়েছে তা আমরা কেন ভয় পাবো আমরা কেন ভয় পাবো

আপনার সাহায্য লাগবে কিনা আমারে বলেন আমরা ওইলে কি করতাম কইতাম মিয়া দেরি না ফুলে যাইতেছি কিন্তু জিবরিলে ছয়শো পাকা আছে একটা পাকা জাপটা দিলে আগুন নিপতে এক মিনিটও লাগবে না কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর উপরে এতটাই তা অকুল রেখেছেন তিনি জিব্রিল আমিনকে তখনও বলে দিলেন আম্মা মিন কাফালা ও আম্মা মিন আল্লাহি পাবালা থ্যাঙ্কস ধন্যবাদ সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ যথেষ্ট তিনি জানতেন যেই আগুন আমাকে ফেলে দিচ্ছে আগুন কার মাখলুক চোপ থাকবেন না প্রিয় ভাইয়েরা জবাব দেন কার মাখলক আগুন আল্লাহর কথা শোনে কি না তামার কিসের টেনশন আমি যদি তাও কথা বলে আগুনে পড়ছি আমি তো সিল্কের বিরোধিতা করে আগুনে পড়ছি আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখে আমার ইব্রাহিম আমার উপর ভরসা রাখছে দেরি নাই দেরি নাই সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন সাথে সাথে ডাক দিয়া আল্লাহ তাআলা বলে দিলেন যেটা বলেছেন সেটা কোরআন থেকে শুনুন আল্লাহ তাআলা বলছে কুল্লা ইয়া নারু কুনি আমার সাথে পড়ুন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলাই ইব্রাহিম সবাই মিলে বলি সোবাহান আল্লাহ বলে আমি সাথে সাথে আগুন কে ডাক দিলাম বাংলা তোর ওই আগুন কে ডাক দিলেন জোরে বলেন না কে ডাক দিলেন আল্লাহ কামি বলছে ও আগু কুনি তুমি হয়ে যাও বারদা ঠান্ডা আগুনের ধর্ম কি ঠান্ডা হওয়া না গরম আল্লাহ বলছে আগুন উল্টে যা আগুন চরিত্র কর ডিগ্রি তুই তো উষ্ণতা তোর আমি আল্লাহ বলছি তুই ঠান্ডা হয়ে যা কুনি দাহ তুই ঠান্ডা হয়ে যা এবার আপনারা বলুন তো ইব্রাহিম নবী কি সরকির উপরে যখন উঠছে চর্কি থেকে যখন পড়ছে গায়ে কম্বল ছিল কুরিয়ার জ্যাকেট ছিল তো ঠান্ডা হইলে কষ্ট হইব না এই জন্য আমার আল্লাহ শব্দ যোগ করে দিলেন দাও সালাম বেশি ঠান্ডা না রে আমার ইব্রাহিম কষ্ট পাবে এমন ঠান্ডা হ যেন ইব্রাহিম আরাম বোধ করে কি বালাঘাত কি ফাঁসাঘাত কোরআন শান্তিপূর্ণ ঠান্ডা হোক যেটাকে এসি বলে আর কন্ডিশন বলে মজা 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 আরামদায়ক ঠান্ডা বেশি শীত হইস না আমার ইব্রাহিম তো কম্বল গায়ে দিয়া জ্যাকেট গায়ে দিয়া আগুনে পড়ছে না ইব্রাহিম নবী আগুনে পড়ে গেলেন চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন সবান পড়েন কতদিন তা সিরিব নু কাশিরপনে তা বলতেছেন কানা নার লাম তাহারিক ইলমিনুহু ইল্লা ওস অহু ওনারা যখন ইব্রাহিমকে ওই জালা জালেমগুলো যখন আগুনে ফেলে উনার রশি দিয়া হাত বাঁধছিল রশি দিয়া পা বাঁধছিল তারপরে আবার মাজায় রশি লাগাইয়া আসরকে ঘুরাইছিল এখন হাতেও রশি পায়েও রশি ইব্রাহিম নবী আগুনে পড়েছে ইবনু কাসির পলিতা বলতেছে ওই আগুন ইব্রাহিম নবীর হাতের রশি পায়ের রশি খাইয়া জ্বালাইয়া উনাকে মুক্ত করে দিয়েছে তবে গায়ের জামা দূরের কথা পশম টাস করে নাই গায়ের পশম টাস করে নাই ইব্রাহিম নবী চল্লিশ দিন আগুনের ভিতরে ছিলেন আপনাদের কাছে জবাব চাই ইব্রাহিমের চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য এসেছে কিনা সে আল্লাহ এখনো আছে না নাই তো কিসের ভয় আমরা কোরআনের কথা বলে যাব আল্লাহ মানিনাম এই কথা আমরা জুড়ে সরে বলে যাব তারা কয়জন ফাঁসি দেবে কয়জন জেলে দেবে কয়জন গুলে দিয়ে মারবে ফাঁসি দিতে দিতে তাদের রশি শেষ হবে নাম তাদের রশি শেষ হয়ে যাবে গুলি করতে করতে বুলেট শেষ হয়ে যাবে আমাদের কল্লা আমাদের বুক তারা শেষ করতে পারবে না আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়ে যাব যতদিন পর্যন্ত এ সবুজ বাংলার ভূখণ্ডে কোরআনের রাজ না চল্লিশ দিন পর ইব্রাহিম নবী হলেন উনার লম্বা হায়াত ছিল তিনি হায়াত পেয়েছিলেন পনে দুইশো বছর একশো তো পঁচাত্তর বছর জিন্দিগি ছিল নবী ইব্রাহিম আলাইসালামের লম্বা হায়াতওয়ালা নবী উনি উনার জীবনের উনার ছেলে ফুলে নাতিপুতির নাতিপুতির সাথে যখন গল্প করতেন তখন তিনি বলতেন আমার লম্বা হায়াতে যত আরাম আয়াস আমি উপভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে আমার প্রিয় ভাই আমি বলছিলাম নবী উসুবের দিকে তাকানোর জন্য ইউসুফ আল্লাহ সালামকে জোলাইখা যখন ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া দিল ইউসুফ নবী যখন দৌড় মারছেন দরজা খুলে দিছে কে তাহলে বান্দার চেষ্টা শেষ আল্লাহর সাহায্য শুরু এটা সবার জন্য এসেছে আমাদের জন্য অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ কোরআন তার প্রমাণ অনেক দিন পর্যন্ত ইউসুফ আল্লাহ সালামের প্রেমে হাবুডুবু খেলো এক যায় ইউসুফ নবী কন্দর মহলে ডেকেเอา নিল কোরআনে বলছো ওয়া গাল্লাকা দিল আবওয়া হাই তালাক ঘরের দরজা লাগাইয়া বাহির দিয়া দাসির দিয়া তালা দেওয়ায়া জলাইখা কয় ইউসুফ আমি তোমার তুমি আমার বলেন নাউযুবিল্লাহ ফা قالت তালাক জলাইখা কয় কাছে আসো ইউসুফ আমি তোমার আমাকে জামনসাই করো নাউযুবিল্লাহ ইউসুফ নবী হলেন পূর্ণ যুবক জলাই খা খুলতে শুরু করে দিল ইউসুফ এখানে দাঁড়ায় না তিনি দরজার দিকে করে দৌড় মারলেন জলায়কে অর্থ হাসি দিয়া বলি ইউসুফ পালাবে কোথায় পালানোর জায়গা নাই দরজা তো বাহির দিয়া তালা লাগাইছি তুমি আজকে পালানোর কোনো সুযোগ পাবে না জোলাইখা দরজা লাগাইছে বাহির দিয়া তালা লাগাইছে এই খবর শোনার পরেও ইউসুফ নবী থামেন কোরআনে পাওয়া যায় উনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছে গেলেন কারণ তিনি জানতেন বান্দার চেষ্টা শেষ না হলে আল্লাহর সাহায্য আসবে না এখন আমরা তো আগে আগে সাহায্যের জন্য অস্থির হয়ে গেছি এই দেশে ইসলাম কায়েম হয় না কেন এই দেশে ক্ষমতা ইসলাম যায় না কেন আরে বাবারে বাবা আপনি যে ক্ষমতা ইসলাম রে নিতে চান ডিসি হওয়ার মতো লোক বানাইছেন কয়জন এসপি হওয়ার মতো বানাইছেন কয়জন সফল মন্ত্রী হওয়ার মতো বানাইছেন কয় ডজন সকল কূটনীতিক হওয়ার মতো বানাইছেন কয় ডজন সকল ম্যাজিস্ট্রেট হওয়ার মতো বানাইছেন কয় ডজন আপনার প্রস্তুতি কি কতটুকু প্রস্তুতি নিছেন অস্থির হয়ে গেছেন সাহায্য কোথায় ইসলাম কেন আসে না এত সোজা এই জন্য প্রস্তুতি নিতে হবে লোক তৈরি করতে হবে যোগ্য লোক যখন তৈরি হবে ইমান আমল তৈরি হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ খেলাপথ দেয়ার জন্য বসে আছেন এখন ইমানওয়ালা আমল ওয়ালা লোক বাড়াতেই হবে ইউসুফ আল্লাহ সাল্লাম জানতেন চেষ্টা শেষ না হলে সাহায্য আসবে না এই জন্য জলায়কার কথা শুনে মাঝখানে থামেন নাই উনি দৌড়াতে দৌড়াতে সামনে গেলেন তিনি জানতেন ওলিতমা মুমিনাল্লাহ চেষ্টা করব আমরা পূর্ণতার মালিককে ঠিক এ দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন কে সাহায্য আসবে প্রিয় ভাইরা বাংলাদেশের পরিবেশ বলছে সাহায্য আসবে হয়তো পরীক্ষা একটু লম্বা হচ্ছে মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন প্রজন্ম দুনিয়ার মুখ দেখবে জল অত্যাচার প্রমাণ করে বাংলাদেশ ইসলামের নতুন সহ্যও দিতে হবে ইনশাআল্লাহ সেজন্য প্রয়োজন হচ্ছে আমাদের প্রস্তুতি নেয়া প্রস্তুতি নেয়ার জন্য আপনারা রাজি আছেন যেই দেশে এত শিরিক যেই দেশে এত কফর যেই দেশে ফজরের টাইমে দুই কাতার লোক হয় না ওই দেশে ইসলাম আসবে কেমনে এই জন্য আমল ভালো করতে হবে জেহাদ 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 চাই জেহাদ লাগলে আমি নাই এই জেহাদ চাই লাভ নাই টাকলুর নিচে কাপড় পরবেন সুদে টাকা লাগাবেন দিন একবার দাড়ি কামাবেন রাসুরে সন্ন্যায় ভোট করবেন আপনাদের কাছে সাহায্য আসবে না এই জন্য সাহায্যের উপযুক্ত হিসাবে নিজকে তৈরি করুন নামাজ কখনো কাজা করা যাবে না হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না টাকডোর নিচে কাপড় পরলে ওইটুকু জাহান্নামে নামে জ্বলবে দাঁড়িয়ে কামাবেন প্রিয় নবীর সাথে কবরে দেখা হবে রাসূলকে আপনি কেমনে চিনবেন রাসুলকে দেখলে তো আপনি চিনতেই পারবেন না রাসুলের সাথে আপনার তব অবের মিল নাই এটাকে হালকা পাববেন না অনেক ভাইরা দাঁড়িয়ে হালকা পাবে কহজুর এটা তো একটা সুন্নত পাত্র আমি আপনাকে বলছি তা ঠিক আছে এটা সুন্না টুপিও সুন্না দাড়িও সুন্না মেসোয়াক সুন্না না পাগরিও শুননা টুপি কবরে যায় না মেসোয়াক কবরে যায় না পাগরি কবরে যায় না কিন্তু দাড়ি এমন একটা সুন্না যেটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে এটাকে হালকা ভাববেন না এটা খুব গুরুত্বপূর্ণ সন্না নবী জীবনে দাঁড়িয়ে কামান নাই চাহাড়া কামায় নাই কোনো নবী কামায় নাই সব নবীর জন্য এটা মাসপালা মিনাল কাবাইনে মিনাল ই ডাক্তার নিচে কাপড় পরবেন জাহান নামি হবেন অনেক যুবকেরা বল হুজুর দাঁড়ি তো রাখতাম বিয়েটা কইরা রাখি কেন রে যুবক ভাই বল হুজুর কত মাইয়া আছে দাড়ি দেখলে বিয়ে বয়ে না আমি বলবো তাড়াতাড়ি দাড়ি দেখে দাও যেই মেয়ে দাড়ি দেখলে বিয়ে বসবে না সে মেয়েকে মুসলমান বিয়ে করবে কেমনে এমন মেয়ে বিয়ে করাই তো জাহাজ হবে না বরং তোমার দাড়ি তোমার জন্য ঢালের ভূমিকা রাখবে যুদ্ধের মাঠে পরের তলোয়ার থেকে শত্রুর তলোয়ার থেকে বাসার জন্য যেমন ঢাল ব্যবহার করতে হয় তোমার দাড়ি তোমার জন্য ঢাল হয়ে যাবে যেই মেয়ে দাঁড়ি দেখে বিয়ে বসবে না ওই মেয়ের পেট থেকে ইমাম হুসাইনের জন্ম হবে না ইমাম আবু হানিফার জন্ম হবে না এমন মেয়ে তুমি বিয়ে করবা কেন যে মেয়ে দাঁড়ি দেখে তোমাকে বিয়ে করবে ওই মেয়ের পেট থেকে আল্লাহর অলির জন্ম হবে এই জন্য প্রিয় ভাইয়ের আসুন আমরা কোদানের কোরআনের বিধানগুলো অনুসরণ করি আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করি আল্লাহ তে তৌফিক দান করুক আমিন